রোজা আজকে কয়টা আছে রে? রোজা আজকে দিয়ে 20টে, 20টে রোজা হয়ে গেছে। দেখ দেখ করতে করতে এই তা কিনাকাটা তো করিস, কিছু কিছু কিনিনি, কিনাকাটা তো করতে হবে। তা কিনাকাটা করতিস না, 20 রোজা হয়ে গেল, আমাদের কিছু কিনাকাটা করিনি, তা করবি না? কিনাকাটা তো করতেই হবে। তা কিনাকাটা তো করবো। আমাদের যে রোডের যে অবস্থা, এ যদি গাড়িতে করে যায় মাঝা পিছ সব সময় এনে দেয়। আর এই রোজা থেকে যাবো, যে রোজ গরম পড়তেছে, আর ওই শহরের ভিতরে গেলি এমনি সিদ্ধে দেয় তাই। আর মার্কেটের মধ্যে ঢুকার সাথে সাথে ওই পিটি মানুষ, ওরে বাবা বাবা কি উটা উটা পিটি মানুষ, ওর মধ্যে কি বাসা যায় কদিনই? পিটি মানুষ একটা খুঁজে 8-10টা হাতে, আর মনি দুই গলে দোকান থাকে, ও কি বাসা যায়, হাড় করে এমনি চেপটায় যায়। ডাকুর বেটা লাইন কদিন দোস্ত, তুই কথা এটা সত্যি কথাই কইছিস? এই ঈদ যোগ যাত্রা আসলি, এই মেয়ে লোকের ঠাবে মার্কেট মুখে যাওয়া যায় না। মনে দোকান বগলের তলে নিয়ে খোঁজে 8-10টা নিয়ে ওর টাকা রেসে পড়ে দেশে ওর আর কি মন্দের মতন মনে দোকানে কিনে না চলে আসবে। তাহলে দুটা থেকে যদি শহরেও যাবি না মার্কেটেও যাবি না, কিনাকাটা এদিকে এক সাইড নতুন জামা কাপড় কিনতে হয়, নাহলে তার হয় না। তাহলে কিনাকাটা কি করবি? আমি আর কি করবো, তুরা জামিন আমুও সামিন আমু আসতে। শহর অঞ্চলে তো যাওয়ার কোনো কায়দাই নেই, আর যে পরিমাণে ভিড়, আর যে গরম পড়তেছে, তাই যে আমি শুনিলাম মোবাইল নাম্বার তো কিনা যায়, ওরকম কোনো একটা লাইন নেই, এই লাইন থেকে তো ওইটাই করে, বাড়ি ভাড়া এসে দিয়ে যাবে রে। চাচা কি ওই অনলাইন শপিং এর কথা করছো? মতি বারে ভাইস্তে, তবে সঠিক তো আমার জানা নেই, তবে বাড়ির ভাত দিয়ে যায় এইটা সত্যি। কি করে এই চাচা ওই অনলাইন শপিং এর কথাই করছে? অনলাইনে শপিং করতে গেলে তো আর এক জ্বালা, ওই জিনিসপাতি কিনবান যা, আবার সাথে ওই যে 150 টাকা করে ডেলিভারি চার্জ দিয়ে লাগবে না, এই তো হয়ে গেছে বিপদ। বন্ধু কাজ একটা করা যায়, আমরা যেহেতু সবাই কিনবো, সবাই যদি একসাথে কিনি তাহলে ওই এক ডেলিভারির টাকাই সব হয়ে যাবে না, এই লাইনটাই কর। তো ঠিকই কই দিই বন্ধু, যদি সবাই মিলে অর্ডার দিই তাহলে 150 টাকা দিলি সবার হয়ে যাচ্ছে, বারবার তো আর দেওয়া লাগবে না। বন্ধু তোর কোনো পরিচিত কিরম দোকান আছে অনলাইনে? পরিচিত থাকা লাগে নাকি? এখন ফেসবুকের মধ্যে ঢুকবো, হাজার হাজার দোকান ঠেলা মারলে হাজার হাজার দোকান আসবে, যে কোনো এক দোকান তো পছন্দ মতো করে কিনবো। তাহলে ফেসবুকে ঢুকলাম, একই টাকা কিনবে দেখ। ভালো ছিল পাঞ্জাবি, এমনি এমনি মডেল তো এইখান দেখ, এই যে যে হ্যাঁ গলায় এই মডেলটা লাগবে, তোর এইখান সিলেক্ট করছিলাম, এই তোর কি লাগবে? ওরে সাদিয়া তোমার পাঞ্জাবি কিনে রাইকে দিয়ে আইছি, আমার একটাই পায়জামা অর্ডার দিয়েছে। কয়টা দি কইনকে? আমার কি টাকা নেই নাকি? জামা পরার মেয়ে তো নিয়ে যাবো, তোর কেউ দেয় নাকি? কি করে তোর মনে হচ্ছে খুব দেয়? তোর পায়জামার সাইজ কত? দে ওই 42 সাইজটা দে। আচ্ছা তোমার কি গো? নাইস্তে আমার তো ঢোকের ঢোকের কয়টা পাঞ্জাবি আছে, আবার অনেক জায়গায় জাতি হয়, সব ধরনের তাই আছে, তবে পাঞ্জাবির উপরে যে কি যেন পরে খুব গেটা ভালো দেখা যায়, কি ওটা ওইটা অর্ডার দিয়ে দিই। তোর কি রে? প্রথমে পাঞ্জাবি দে, দাম দিয়ে তুমি নিলি নাও, না নিলে তোমার খুশি দিবি না, চলে যাও যায় আসে না। এ কি দিল পায়জামা না এ লুঙ্গি? কি দিল আমারে? এ যদি পুরি আমি মানুষের মধ্যে যাই তো মানুষ আমার কি করবে? আর ডেলিভারিতে পাইয়েই গেলাম, এ দিয়ে সার কি করে পুড়িয়ে দেখি।
অনলাইনে দিনিছি একটু টেপ মারি এটা কেতি খালি টেপের এটা অবসাই করে কত বড় দেখো দিনি কি করে কি দাও হইলো কি করে আ প্রোডাক্ট দিলাম অন্য কালার আসলো অন্য কালার কি করে ভাই বলে একবারে ফিটিং হবে না দেখি কিরাম ফিটিং আরে সেকেন্ড দেখি কি করে কোনো পার আমি এই পাঞ্জাবি কিনে একটু শুকিয়ে দিতে পারলাম না অনলাইনে অর্ডার দিলে হ্যাঁ এই বিরাট ঢোকা দেখা আছে লাল তো সেই সেই কেন মনে হচ্ছে হ্যাঁ কি করে বিসমিল্লাহ কি করে ইদিরে তো জানি কি করে কি এ পাঞ্জাবি নাকি এমএল করে তো হাতে আরাম নকশা করা দাও কি করে শুধু আমার সাথে এইগুলো করিস তুই আর ব্যবসায় করে দে না উন্নতি হবে না এই তিন তিনবার পাঞ্জাবি কিনে আমি সেটা খেলাম কি পাঞ্জাবি যায় আমার আমার সাথে খালি এইগুলো হয় আজ জীবনে কোনোদিন আর অর্ডার দেবো না কোনো কিছু কি করে এই পাঁচটাকে ব্যবসায় কিনে আল্লাহ বরকত না দেয় কি পাঞ্জাবি যায় আমার কিনে দিয়েছে এই টাকা আমি গ্যাস আসতে তুলবো কি করে আজ তেরাটা আমার কোনোদিন খারাপ চলে না যাওয়াই হবে নে ভালো তাই দিয়েছে আর কপাল ভাগ্যে যাওয়াই হোক আগে খুলে দেখি কিছুই তো বুঝতে পারতিস না কি কাপুরে ভাইস্তেরা মনে আমার ঠগাইলো ঠগিয়ে ওই টাকা কয়টা নিজেরা পকেটে ফিরেছে আগে দেখে আসি যা কি করে দৌড়ে দি